হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মন পপু ওয়েলকাম করবে শাহ ব্লগকে। আজ হচ্ছে সন্ডে, আজির সন্ডে কোন স্পেশাল কিছু স্পেশাল নাই, কিন্তু দেখিবা কোন হচ্ছে আগে। তো চলো স্টার্ট করিবা আজির নিউ ব্লগ, লেটস গো। ব্লগ স্টার্ট করিবা কোথা আরম্ভ করি, মর্নিংটা খুব স্টার্ট হব। মর্নিং চার সকাল গোটে চাহা বনাইবা, তারপরে পিইবা, মর্নিং আজির স্টার্ট করিবা। তারপর কিছু কাম অছি বাকি, সেগুড়া বি সারিবাকু পড়িব। কাম কিছু নাই, এবে মু সব শোইছিল, সব পড়ে যেমতি তাকে ইয়ে করার অছি, ভাঙ্গিবার অছি। আর মোর তো সকাল সব নিত্যক্রম সরিলানি, তো চালো চা স্টার্ট করিবা টিকে কাম সারিকি। ফাইনালি কাম সারি গেল, সব কাম সারি গেল, সব কাম সারি আছে, কাম বাকি। চালো ফাস্ট বনেবার চায়, ঠিক আছে চালো। চার পিবার চাই, স্পেশাল চাই। বহু জোরসে খরা কাটছে, তুমি আউব কেতে সকাল হয়েছে, জোরসে খরা কাটছে না। আচ্ছা সে টাইম হল 10টা, মু উঠিলি 9টার, তারপরে সব কাম সারিকি এই তো টাইম, আ 10টা হয়েগল। চাটা সুপার হয়েছে, মানে কোন কোন চা আউ কহবিনি, কহিহবনি, এত ভাল হয়েছে। চা পিয়া শেষ, এবার কোণ করা তুমি টিকিয়ে দেখে দিয়ে আম ছাত উপর, মানে কেমন দেখা হচ্ছে সব দেখে দেব যে। তো এমনি আও আমার ছাত্র এমনি সব দেখা হচ্ছে বাহার দৃশ্য দেখুন, আপন মানে ইয়ে হচ্ছে কৌ ফুল টেবুল গুলাপ ফুল লগাইছি, কত সুন্দর হয়েছে, কত ফুল উঠেছে। আজির পাগ ভাল আছে একচুয়ালি, কিন্তু বাঙ্গালোর পাগ কিছু কহিহবনি, মানে এইনে খরা কাটুছে, উপর ভাল বর্ষা হব। এমতি বাংলার পাগ, বাংলার পাগ ভাল রুহে, সব থা পাগ মজা আসে রহবাই। ফাইনালি মু রুমে যা টিকি গ্রাউন্ড আড়ে বুলি আসে, আমার পিলা মানে খেলু পিলা আমার ক্যাপ্টেন আউট হয়ে যাই তোমার কোন জিরো বল রে না না এই যে গোটে ছকা মারিলি, তারপরে ওটা পুনে আউট হয়ে গেল। তো মু আপনাদের দেখুছি আম পিলা কেমতি গ্রাউন্ড রে খেলছেন, কেতে পিলা খেলছেন, কত জন খেলু, 30 জন, 30 জন খেলছেন, 30 জন খেলুতি এই যে সব আম পিলা পিলা খন ফিল্ডিং করছেন না, 30 জন খেলছেন। ইয়ে হই গ্রাউন্ড দিকায় পরে মুজিবে, যেহেতু ভালো ভালো খেলেছিল, টিকিয়ে বাই মিস্টেক রহিগলা, যেহেতু আমার কেহি পিলা পিটি পাইলেনি, সেইপাই আমি টিকিয়ে খেলি পাইলেনি ভালসে, যেহেতু কোন কইবা হারিব পুনি, আউ গোটে ম্যাচ হারলু প্রথম 500 টাকা, 500 টাকা হারিলে তো মনে দুঃখ নাই, আউ টিকিয়ে ভালো খেলিব, নেক্সট টাইম নেক্সট টাইম কোন ম্যাচ ভালো খেলিব আমার পিলা। তো ফাইনালি রোষেই শেষ, ভাত দই বাইগণ ডালি
ରେଡ଼ି ୟାପରେ ଟିକେ ଗାଧେଇକି ଅଣ୍ଡା ଆମଲେଟ୍ କରାହେବ ତାପରେ ଖିଆ ହେବ ଆଉ କେତେ କଷ୍ଟ ଫାଇନାଲି ମୁଁ ଗାଧେଇ ସାରିଲିଣି ଏବେ ଅଣ୍ଡା ଆମଲେଟ୍ କରିବା ତାପରେ ଖାଇବା ତ ଦେଖ ମୁଁ କେମିତି ଅଣ୍ଡା କଡ଼େଇଟା ଚଲେଇ କରିବି କ'ଣ ଏଇନା ତାୱାରେ କଲେ ଧୋଇବାକୁ ପଡ଼ିବ କଡ଼େଇଟା ଡାଲି ପକେଇଥିଲି ଟିକେ ଦଶଟା ଧୋଇକି ସେଟା ଆମଲେଟ୍ କରିଦେବି ହେଇଯାଏ ଚଳିବ ଆଡ଼ଜଷ୍ଟ କରିଦେବ କ'ଣ ଜାଣିଛି ଅଣ୍ଡା ଦୁଇଟା ପାରେନି ତାପରେ ମିକ୍ସ କରିବା ତାପରେ କଡ଼େଇରେ ଢାଳିବା ଫାଇନାଲି ଖାଇବା ରେଡ଼ି ଏବେ ଖାଇବା ଷ୍ଟାର୍ଟ କରିବା ଖାଇଦେଇଛି ପିଲାଟି ଯାହା ଚଳି ଚମ୍ପି ପାଉନି ଆଉ କଣ କଣ ଆଜି ହେଇଥିଲା ରୋଷେଇ ମାଛ ପଖାଳ ଭାତ ପଖାଳ କଣ ମୁଁ କରିଥିଲି ଡାଲି ଭାତ ଅଣ୍ଡା ଭାତ ଆଉ କରି ପାରିବନି ଠିକ୍ ଠାକ୍ ଅଛି ହଉ ଆଜି ବୁଲିଯିବାର ପ୍ଲାନ୍ ଥିଲା କିନ୍ତୁ ବୁଲିଯିବା କ୍ୟାନସଲ୍ ହେଇଗଲା ମାନେ କିଛି ପ୍ରୋବ୍ଲେମ୍ ଲାଗି ବୁଲିଯିବାର କ୍ୟାନସଲ୍ ହେଇଗଲା ତ ପୁଣି ଦେଖା ହବ ନେକ୍ସଟ ଗୋଟେ ବୁଲି ପ୍ଲିଜ୍ ଭିଡ଼ିଓକୁ ଲାଇକ୍ କରିବେ ଆଉ ଚ୍ୟାନେଲ୍କୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ ସେୟାର୍ କରିବେ ସେମିତି ମୁଁ ଧୀରେ ଧୀରେ ଭାଇରାଲ୍ ହେଲି ସରି ସେମିତି କିଛି ପ୍ଲାନ୍ ନାହିଁ ତ ଜରୁର କରିବେ ଠିକ୍ ଅଛି ପୁଣି ଦେଖା ହବ ନେକ୍ସଟ ବ୍ଲଗ୍ରେ ଚାଲ ନେକ୍ସଟ ବ୍ଲଗ୍ରେ ମାନେ କେବେ କହିଲୁ ସନ୍ଡେ ନେକ୍ସଟ ସନ୍ଡେ ମୁଁ ବ୍ଲଗ୍ ବନେଇବି ତମେ କାମ ରହୁଛି ତ କାମ ଟାଇମ୍ରେ ବ୍ଲଗ୍ ବନେଇ ହେଉନି ନେକ୍ସଟ ବ୍ଲଗ୍ ମାନେ ସନ୍ଡେରେ ଆସିବ ଠିକ୍ ଅଛି ବାଏ ଗୁଡ଼୍ ନାଇଟ୍ ଶୋଇପଡ଼ ସମସ୍ତେ ଆରାମରେ